তো বন্ধুরা, এই বর্ষাকালে আমরা কীভাবে এই বেলিফুল গাছের যত্ন করব, কীভাবে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কুড়ি পাবো এবং প্রত্যেকটা গাছ থেকে মাল্টিপ্লাই ব্রাঞ্চেস আনবো, কীভাবে এরকম পাতাগুলো সবুজ চকচকে থাকবে, আজকে সেই নিয়েই আমার ভিডিও। তো বন্ধুরা, প্রথমত কথা, এই বর্ষাকালে আমরা অনেকে অনেক রকমভাবে ভুল করি এই বেলিফুল গাছের পরিচর্যার ক্ষেত্রে। তার ফলে কী হয়, আমরা সঠিকভাবে কিন্তু গাছ থেকে ফুল পাই না। অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, অনেক সময় গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, অনেক সময় গাছে ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো কীভাবে আমরা এই বর্ষাকালে পরিচর্যা করব, প্রখর বৃষ্টির পর কীভাবে আমরা এই সব গাছের যত্ন নিলে খুব তাড়াতাড়ি গাছের গ্রোথও দেখা যাবে এবং প্রচুর পরিমাণে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কুড়ি পাবো, আজকে সেটাই আমরা কিন্তু জানব। তো বন্ধুরা, একটা গাছের ফুল আনতে গেলে যে যে জিনিসগুলো দরকার বা সেই সেই জিনিসগুলো আমরা কিন্তু এই বর্ষাকালে প্রয়োগ করতে পারি না, তার ফলেই কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যে আমরা গাছ থেকে সঠিকভাবে ফুল পাই না। তো বন্ধুরা, কী কী সমস্যা এই বর্ষাকালে হয় বা কীভাবে এই গাছগুলোকে সুস্থ রাখতে পারবো, কীভাবে ফুল পাবো, তো সেটাই আজকে জানবো। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমাদের একটা বিষয় জানতে হবে যে এই বেলিফুল গাছ হাইব্রিড হোক বা দেশি, প্রত্যেকটা বেলিফুলের গাছে আলাদা আলাদা যত্ন করতে হবে এই প্রবল বর্ষাতে। অনেক সময় দেখা যায় এই বর্ষাকালে এরকম ফুলগুলো বেশি দিন গাছের মধ্যে থাকে না, হঠাৎ করে পচতে শুরু করে এবং পচে গিয়ে গাছের মধ্যেই লেগে থাকে। প্রথম যে আমাদের কাজটা করতে হবে, এই ফুলগুলোকে তোমাদের গাছ থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, কারণ এই ফুল পচে গিয়ে যখন এরকম পাতার মধ্যে লেগে থাকবে তখন কিন্তু এই পাতাটা পচতে আরম্ভ করে। তো এইটা আমাদের করলে চলবে না, প্রথম আমাদের গাছকে কিন্তু এই বর্ষাতে ফ্রেশ রাখতে হবে। গাছের মাটি এবং গাছের পাতা যদি আমাদের ফ্রেশ রাখতে পারি আমরা, তাহলে কিন্তু প্রত্যেকটা মাল্টিপ্রাই ব্রাঞ্চ থেকে কিন্তু কুড়ি আসবে, প্রত্যেকটা মাল্টিপ্রাই ব্রাঞ্চ কিন্তু বড় বড় পাতা দেবে এবং সুন্দরভাবে বেলিফুল গাছ কিন্তু ছাঁকড়া হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইটা আমার একটা বেলিফুলের গাছ একটা টবে বসানো আছে, কত সুন্দর রেজাল্ট আছে দেখো তোমরা, এত ছাঁকড়া হয়েছে। অনেকে এরকম বেলিফুল গাছ কিন্তু সচরাচর দেখতে পাও না, বেলফুল গাছ মানে টবের মধ্যে। এবং এই যে বেলফুল গাছটা বন্ধুরা, এরই কিন্তু কাটিং থেকে তৈরি করা হয়েছে। বেলফুল গাছটা দেখতে পাচ্ছ কুড়ি চলে এসছে, ফুলও পাচ্ছি আমি। এইটা বন্ধুরা জুঁই ফুল গাছ, এই পেছনের যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে জুঁই ফুল গাছ। কিন্তু বেলফুল হোক কিংবা জুঁই ফুল, এই বর্ষাকালে কিন্তু দুটো গাছের ক্ষেত্রেই সেম যত্ন করতে হবে, সমান গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু দেখাশোনা করতে হবে। প্রথম কথাটা আমি তোমাদের বলে দিলাম, এই জুঁই ফুল এবং বেলফুল গাছ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার যত রাখতে পারবে তত কিন্তু গাছের গ্রোথ সুন্দর থাকবে, গাছ সুস্থ থাকবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা খেয়াল করি না, এই সময় দেখা যায় যে আমরা ওভার ওয়াটারিং করে ফেলি। এই বর্ষাতে তো বৃষ্টি হয়, কিন্তু আমরা অনেকে সঠিকভাবে জল প্রয়োগ করতে পারি না, আমরা যখন তখন গাছে জল প্রয়োগ করে দিই। তখন কী হয়, গাছের পাতাগুলো এরকম কিন্তু সবুজ থাকে না, ফ্যাকাশে হতে শুরু করে, হলুদ হয়ে গাছের পাতা ঝরতে শুরু করে। তো আমাদের যে দ্বিতীয় টিপসটা বা দ্বিতীয় কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওভার ওয়াটারিং বন্ধ করতে হবে। যতক্ষণ আমরা দেখতে পাবো যে গাছের মাটি বৃষ্টিতে ভিজে আছে, ততক্ষণ কিন্তু আমরা কখনোই জল দেবো না। যখন দেখবো পুরোপুরি দুই ইঞ্চি মতন শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমরা এই গাছের মধ্যে জল প্রয়োগ করবো। তো বন্ধুরা, তৃতীয় যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে গাছের শত্রু। গাছের শত্রু হচ্ছে এই সময় আগাছা। আমি প্রথমেই বললাম গাছের মাটিকে পরিষ্কার রাখতে হবে। এই সময় আমাদের যেটা করতে হবে, মাটিটাকে পাঁচ দিন কি সাত দিন অন্তর অন্তর ভালো করে এরকম খুঁষে নিতে হবে। খুঁষে নিলে কী হবে, যে গাছের মধ্যে কোনো আগাছা থাকবে না মাটির মধ্যে, এবং গাছও এক্ষেত্রে অক্সিজেন চলাচলটা ঠিকঠাক থাকবে গাছের মাটিতে, গাছ সুস্থ থাকবে। তো এক্ষেত্রে কী হয় যে গাছের মাটিতে যখন আগাছা জন্মায়, বিশেষ করে বেলিফুল গাছের মাটিতে বেশি আগাছা জন্মাতে লক্ষ্য করা যায়। তার কারণ আমিও বন্ধুরা জানি না তো কেন হয় এটা। তো যখন আগাছা জন্মায় তখন মাটি থেকে কিন্তু খাবার সংগ্রহ করে সেই আগাছাগুলো, সঠিকভাবে পুষ্টি কিন্তু গাছগুলো পায় না, তার ফলে যতই বৃষ্টি পাক গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারে না, ফুল আসতে চায় না। তো আমাদের কী করতে হবে, আমরা যদি মাটিটা ঘন ঘন খুঁজে ফেলি তাহলে কী হবে, আগাছাগুলো জন্মাবে না, এবং মাটির মধ্যে বৃষ্টির ফলে কী হয়, শ্যাওলা জন্মায়। সেই শ্যাওলাগুলো কিন্তু রোদ্দুর লাগার কারণে মারাও যাবে এবং অক্সিজেন চলাচল কারণে শ্যাওলাগুলো মারা যাবে, নষ্ট হয়ে যাবে, এবং তার সাথে সাথে আমরা কিন্তু গাছের মধ্যে আগাছাকেও নষ্ট করতে পারবো। তো বন্ধুরা, এইটা গেল তৃতীয় ব্যাপার। চতুর্থ যে ব্যাপারটা, সেটা হচ্ছে গাছের টিপ প্রুনিং। টিপ প্রুনিং করা মানে আমরা যে দেখতে পাচ্ছ এই যে ফুল হয়ে গেছে, এই যে ফুল হয়ে গেছে, ফুলের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা থেকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। তোমাদের এইখানে দেখায় ভালোভাবে বুঝতে পারবে, এই যে কুঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কুঁড়িটার অংশ থেকে কিন্তু ফুল হয়ে যাওয়ার পর কেটে দিতে হবে। এইখান থেকে আমরা কেটে দেবো, এই যে দুটো ডাল থেকে
যখন আবার নতুন ব্রাঞ্চেস আসবে তখন দুটো ব্রাঞ্চ পাবো এবং তার সাথে সাথে আবার কিন্তু আমরা চারটে করে ফুল পাবো। তো এইভাবে কিন্তু গাছগুলোকে আমি ঝাঁকড়া করছি, তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোকে আমরা ঝাঁকড়া করছি। তো বন্ধুরা তোমাদের এই বিষয়টা আমি হাতে কলমে দেখিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু আমার কোনো ব্রাঞ্চেস আসছে না, এইখানে কোনো ব্রাঞ্চ আমার নেই, কারণ এইখান থেকে কিন্তু আমি ফুল পেয়ে গেছিলাম, পুন করা হয়নি। এইখান থেকে কিন্তু আমরা এরকম পুন করে দেবো, তোমরা দেখতে পাচ্ছ এরকম আমি পুন করে দেবো। এইরকমভাবে কিন্তু এই যেমন এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমার ব্রাঞ্চ আসে না, এই জায়গা থেকে আমি কিন্তু এরকম টিপ পুন করে দেবো ছোটো ছোটোভাবে, মানে ডগগুলো শুধু তোমরা পুন করে দেবে। তাতে কী হবে, এই ডগ কাটা অংশ থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধি বিকাশের সাথে সাথে ফুলও আসবে। তো বন্ধুরা এবার পাঁচ নম্বর যে কাজটা আমাদের করতে হবে এই সময় বর্ষাকালে, এই যে অংশগুলোকে আমরা কেটে ফেললাম, এই যে দেখতে পাচ্ছ আমরা কেটে ফেললাম, এই অংশগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, এই যে কাটিং করা ডালগুলো আমরা ফেলে দিই। অনেক সময় কী করি, নার্সারি থেকে আমরা নতুন নতুন গাছ কিনে আনি, তার ক্ষেত্রে কী হয় আমাদের পকেট থেকে টাকা খরচা হয়, কিন্তু এই সময় যদি আমরা এই যে ডালগুলো কাটাই করছি, কাটাই ছাটাই ডালগুলো যদি আমরা বালির মধ্যে জাস্ট পুঁতে দিতে পারি, তাহলেই কিন্তু এই ডাল থেকে নতুন নতুন ব্রাঞ্চ সৃষ্টি হবে, নতুন নতুন গাছ কিন্তু আমরা তৈরি করতে পারবো এবং কোনো খরচা ছাড়াই আমরা বাড়ির মধ্যেই এই বেলি ফুলের গাছকে তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা এই তো গেল পাঁচ নম্বর টিপস। এরপর ছ নম্বর যে টিপসটা আমরা সেটা কী করব, সেটা বন্ধুরা এই গাছের মধ্যেই বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণটা হয়। ফাঙ্গাসের আক্রমণ হওয়ার ফলে গাছে ফুল আসার প্রবণতা কমে যায়, গাছের পাতা পচতে শুরু করে, ডালপালা কিন্তু পচে যায়, ডাইব্যাক হয়ে যায়। তো এই সময় যে কোনো একটা ফাঙ্গিসাইড, সাপ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, ব্লু কপার, ব্লাইট হাউস, যে কোনো ফাঙ্গিসাইড আমরা এক লিটার জলে গুলে আমরা ভালো করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবো প্রত্যেক সপ্তাহে একবার করে। এইটা বন্ধুরা যদি তোমরা না করতে পারো বা তোমরা যদি রাসায়নিক ফাঙ্গিসাইড না পাও বা কিনে আনতে না পারো, তাহলে কিন্তু তোমরা এক লিটার জলে এক চামচ হলুদকে গুলবে, ভালো করে গুলে নিয়ে তোমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবে প্রত্যেক সপ্তাহে একবার করে, তাহলেই কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি পারো সেই হলুদ গোলা জলটা মাটির মধ্যে তোমরা প্রয়োগ করে দেবে, তাতেও কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যাবে, গাছের মাটির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হবে না। এরপর বন্ধুরা এর পরের যে টিপসটা সেটা হচ্ছে খাবার প্রয়োগ, আমরা কোন খাবার প্রয়োগ করবো এই বর্ষাকালে, এটা নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তিত। অনেকে আমরা সঠিকভাবে খাবার না প্রয়োগ করার ফলে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশও হয় না, গাছে ফুলও আসতে চায় না। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটুকুনি গাছে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ ব্রাঞ্চেস এসছে, এই ব্রাঞ্চেসগুলো আসার একটাই কারণ বৃষ্টি নয়, এই ব্রাঞ্চেসগুলো আসার কারণ হচ্ছে সঠিক খাবার প্রয়োগ। বৃষ্টি তো পাবেই, বৃষ্টি তো এই সময় হবেই, সেটা তো কেউ আটকাতে পারবে না, কিন্তু এই সময় যেটা করতে হবে তোমাদের কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তো কী খাবার প্রয়োগ করবো সেটা আমি পরক্ষণে আসছি, এরপর যে টিপসটা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা পোকর রোদ্দুর, কারণ এই বেলফুল গাছের মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পোকর রোদ্দুর। সাত থেকে আট ঘন্টা যদি এই ব্রাঞ্চেসগুলো রোদ পায় বা এই গাছ রোদ পায়, তাহলে কিন্তু এই ব্রাঞ্চেস থেকে প্রচুর পরিমাণে এই গাছ ফুল আনতে পারবে এবং গাছে ফুলে ভরে যাবে। অনেকে বর্ষাকালে আমরা গাছের মধ্যে ডালপালা দেখতে পাই, ফুল দেখতে পাই না, তার কারণ হচ্ছে এটাই, আমরা এই সময় কী করি, বৃষ্টি হওয়ার ফলে আমরা ভয় পেয়ে গাছগুলোকে সেরিয়ে রেয়ে রেয়ে রেখে দিই, তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পর রোদ্দুরে আনি। এইটা করলে চলবে না, আমাদের খোলা আকাশের তলায় গাছগুলোকে রাখতে হবে, বৃষ্টি যখন হবে বৃষ্টি পাবে, রোদ যখন হবে রোদও পাবে। এর ফলে কী হবে, গাছগুলো একটা স্টেবল ওয়েদার এ সহ্য করা শিখে নেবে এবং তার মধ্যে গিয়ে কিন্তু গ্রো করতে পারবে। এবং বিশেষ কথা, এই গাছ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদকে ভালোবাসে। এই যে এত মাল্টিপ্লাই ব্রাঞ্চেস তোমরা দেখতে পাচ্ছ, এর কারণ বন্ধুরা প্রখর রোদ্দুর। আমার এই খোলা ছাদের মধ্যে কমসে কম সাত থেকে আট ঘন্টা প্রায় পুরো সারাদিনই রোদ পায়। তো এই সব জায়গাতে আমি রেখেছি, রাখার ফলেই কিন্তু এই গাছগুলো প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি বিকাশ হয়েছে এবং ব্রাঞ্চেস কুড়িতে ভরে গেছে। তো এইটা তোমাদের করতে হবে, যেটা বললাম তোমাদের রোদ্দুরে তোমাদের কিন্তু গাছগুলো রাখতে হবে, ছাওয়ায় রাখলে হবে না। সেটা বেলফুল হতে পারে, জুঁই ফুল হতে পারে, বুদ্ধ জুঁই হতে পারে, যে কোনো গাছ, এই জাতীয় গাছগুলো আমরা কিন্তু রোদে রাখবো। তো এরপর বন্ধুরা খাবার প্রয়োগের বেলা, খাবার আমরা কী প্রয়োগ করবো চলো এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে নানান ধরনের খাবার কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করি, কিন্তু এই সময় সঠিক খাবার প্রয়োগ করতে হবে এবং যতটা পারবো জৈব খাবারের ওপর কিন্তু আমাদের ফোকাস দিতে হবে, কারণ এই বেলফুল গাছ সবথেকে ভালোবাসে জৈব খাবার, রাসায়নিক খাবারও ভালোবাসে। কিন্তু অনেকে আমরা এমন আছি যারা রাসায়নিক খাবার সংগ্রহ করতে পারি না, বা দু একটা তিনটে যাদের কাছে গাছ আছে তারা রাসায়নিক খাবার কিনে আনাটা তাদের পক্ষে কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে বাড়ির মধ্যে থাকা জিনিস দিয়ে আমরা কিন্তু এই গাছের পরিচর্যাটা সুন্দরভাবে এই বর্ষাকালে করতে পারি। তো কী প্রয়োগ করবো, তো বন্ধুরা প্রথম আমাদের যেটা দরকার লাগবে সেটা হচ্ছে চায়ের পাতা। তো এই চায়ের পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে অনুখাদ্যও থাকে। এই চায়ের পাতা আমরা ফেলে দেওয়া চায়ের পাতা ব্যবহার করতে পারি, কিংবা নতুন চায়ের পাতা আমরা কিনে এনে প্রয়োগ করতে পারি।
তো চায়ের পাতাটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এক চামচ প্রত্যেকটা 6 ইঞ্চি টবে মানে ছোট যে গাছগুলো সেই গাছগুলোতে আমরা এক চামচ করে প্রয়োগ করব এবং বড় যে এই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছগুলোতে আমরা কিন্তু 2 চামচ করে প্রয়োগ করতে পারি এবং তার সাথে সাথে আমরা যেটা প্রয়োগ করব কারণ এই যে গাছগুলো কাটাই সেটাই করলাম এর যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন যেটা এই চা পাতা থেকে পেয়ে যাবে এবং তার সাথে সাথে ফুল আসার দরকার ফুল চাই আমরা ফুল চাইতে গেলে আমাদের ঘরোয়া যে সোর্সটা পটাশের সেটা হচ্ছে কলার খোসা কারণ কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশ থাকে এটা একটা অর্গানিক জিনিস আর অর্গানিক পটাশ হিসেবে আমাদের কলার খোসাটা একদম বেস্ট জিনিস এই কলার খোসাটা তোমরা প্রত্যেকটা 6 ইঞ্চি টবের মধ্যে একটা কলার খোসাকে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে কুচিয়ে তোমরা দিয়ে দেবে আমি কিন্তু কুচিয়ে রেখেছি সেই কলার খোসাটাই তোমরা দেখতে পাচ্ছ আমি দিলাম এবং এটা যদি না দিতে পারো তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে 1 চামচ করে তোমরা মাটির মধ্যে ছড়িয়ে দেবে এইটা হলো এক প্রকার তো বন্ধুরা এইটা গেলে জৈব সারের বিষয় জৈব কোন সার প্রয়োগ করলে আমরা গাছেতে সুন্দরভাবে ফুল পাবো গাছগুলোকে সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং মাল্টিপ্লাই ব্রাঞ্চেস আনতে পারবো পাতাও সবুজ থাকবে এবং কুঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে ফুটে বড় বড় ফুল দেবে কিন্তু এই যে বড় গাছগুলোর ক্ষেত্রেও তোমরা এই খাবার অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে এই দুটো খাবার না থাকে কলার খোসা ধরো অনেক সময় থাকে না কিংবা চায়ের পাতাও আমরা পাই না অনেক সময় তো সেক্ষেত্রে আমরা রাসায়নিক সারকে ফেভার করতে পারি কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করবো সেটা এবার আমাদের জানতে হবে তো এই সময় হ্যাবিজাবি সার কিন্তু গাছের মধ্যে একেবারেই প্রয়োগ করা চলবে না কারণ গাছের এই সময় শেকড় দুর্বল থাকে গাছ কিন্তু হ্যাবিজাবি বেশি খাবার একেবারেই গ্রহণ করতে পারবে না তার ফলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তো আমরা জাস্ট যেটা প্রয়োগ করবো সেটা হচ্ছে সি উইথ এক্সটেন যাদের কাছে এই জিনিসটা আছে তাদের কাছে আর কোনো জিনিস না থাকলেও চলবে গাছের বৃদ্ধি বিকাশের জন্য এই সময় কিন্তু আমরা গাছের মধ্যে 1 চামচ বড় টবের মধ্যে আমরা এটা প্রয়োগ করে দেবো তার সঙ্গে আমরা যেটা নেবো বন্ধুরা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা কিন্তু 1 চামচ এর মধ্যে প্রয়োগ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম কারণ গাছের পাতাকে সবুজ রাখা এই সময় অত্যন্ত প্রয়োজন বন্ধুরা এরপর আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে নিমকোল এই নিমকোল গাছের মধ্যে আমরা 1 চামচ প্রয়োগ করে দেবো কারণ এই নিমকোল অক্সিজেনের যেমন একটা বিরাট বড় সোর্স তার সাথে সাথে গাছের মধ্যে কেঁচো কেন্ন কৃমি বা নানান রকমের পিঁপড়ে এইসব জিনিসকে কিন্তু হতে দেবে না ফাঙ্গাস লাগতে দেবে না মাটিতে গাছ কিন্তু সুস্থ থাকবে এতে এইটা আমরা ব্যবহার করতে পারি এই 3টে সার তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে তার মধ্যে সি উইথ এক্সটেন্টটা তোমাদের কাছে নাও থাকতে পারে তো এক্ষেত্রে আমি বলবো জাস্ট তোমরা 20-20-20 যে এনপিকে আছে সেই এনপিকেটা তোমরা ব্যবহার করতে পারো তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট তার সঙ্গে নিমকোল এই 3টে জিনিসকে তোমরা অ্যাপ্লাই করলে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ পুরো কুড়িতে ভরে যাবে এবং যেসব গাছের বৃদ্ধি বিকাশ হয় না দ্রুত গতিতে বৃদ্ধি বিকাশ হবে এবং বন্ধুরা তোমরা গাছ থেকেই বর্ষাকাল থেকে শুরু করে টোটাল শীতকালের মাঝামাঝি পর্যন্ত ভরে ফুল পাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার 3টে গাছ কত সুন্দর গাছ হয়েছে এবং এই গাছগুলো আমরা কিন্তু সঠিকভাবে ফুলও পাচ্ছি আমি তো বন্ধুরা এইভাবে তোমরা ফুল পেতে গেলে এই সব টিপসগুলোকে তোমাদের মানতে হবে বা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে প্রায় সারা বছরই তোমাদের করাটা দরকার শুধুমাত্র বর্ষাকাল নয় এই টিপসগুলো অ্যাপ্লাইটা সারা বছর করলে গাছের পক্ষে ভালো হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরাও দেখতে পাও তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার।